প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের, দিনের সংবাদ এবং সেখান থেকেই বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনাদের সাথে আছি আমি সোনিয়া হক। প্রতিদিন এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে থাকবেন দুজন প্রথিতযশা সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানব সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমাদের সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং আছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তজা। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। শুরুতে কথাটা জানতে চাই, সেটা হলো যে আমাদের প্রথম যে সংবাদ শিরোনামটি আপনি শুনছিলেন, ঝিনাইদহে যে জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে, সাউথ প, যেটা আমরা বলছি, সেখান থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক উদ্ধার করা হয়েছে, কিছু বোমা নিষ্ক্রিয় করা হয়েছে, জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আসলে প্রশ্নটা এরখানে না, প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রায়ই কিন্তু বলছি যে আমরা জঙ্গি নির্মূল করতে যাচ্ছি, একেবারে সমূলে উৎপাটিত করে ফেলবো জঙ্গিবাদকে। একটু বলবেন যে আসলে কি সেটা সম্ভব কিনা, মানে একজন গণমাধ্যম, আপনাকে যদি আমি বিশেষজ্ঞ হিসেবেই ধরি, সেক্ষেত্রে আপনি কি বলতে চান, কিভাবে বিশ্লেষণ করতে চান বিষয়টিকে? প্রথমে বলে আমরা তো আর বিশেষজ্ঞ নই, আমরা গণমাধ্যমের কর্মী হিসেবে পুরো বিষয়টাকে যেভাবে দেখি সেটাই বলতে পারি আপনাকে। একটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা ঘটছে, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে শুরু করে নারায়ণগঞ্জ, তারপরে সিলেটের দুটি জায়গায় মৌলভীবাজার এবং সিলেট শহর, পাশাপাশি আরও কল্যাণপুর ইত্যাদি। অর্থাৎ হোলি আর্টিজানের পরের যে বাস্তবতা, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এইটার অনেক গভীরে ঢুকে গেছে সংকটটি, এবং সেটি সমাধানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের উপরেই আমরা জোর দিচ্ছি। কিন্তু আমি মনে করি এটা হচ্ছে একটা এফোর্ট, একটা উদ্যোগ, এটি একমাত্র উদ্যোগ না যেটি দিয়ে আসলে জঙ্গিবাদটা আপনি সমাজ থেকে দূর করতে পারবেন বা এটি মোকাবেলা করার চেষ্টা করবেন। ফলে এই জায়গাতে আমাদের আরও নানামুখী পদক্ষেপ দরকার। তবে আমি শুরুটাই করি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দিয়ে, এই কারণে তারা কিন্তু অনেকগুলো প্রিএমটিভ মেজার নিয়েছেন, যেগুলোর কারণে আপনার যদি সিলেটের দুটি ঘটনায় পাশাপাশি আজকের ঘটনাটাও যদি ধরেন, যে কোনো রকমের বড় দুর্ঘটনা ঘটার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্তত তারা এই অপারেশনগুলো করতে পেরেছেন এবং সেখানে উদ্ধার করেছেন। এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের আরও বেশ কিছু পদক্ষেপের দরকার আছে। সমাজে কোন কোন জায়গাগুলো থেকে জঙ্গিবাদ তৈরি হচ্ছে আমি জানি, এটা একটা কঠিন বাস্তবতা এবং এই বাস্তবতা মোকাবেলা করা ততটা সহজ নয়, কারণ এটার আঞ্চলিক এফোর্ট আছে, এটার আঞ্চলিক কারণ আছে, এটার অভ্যন্তরীণ কারণ আছে, এটার আন্তর্জাতিক কারণ আছে, অনেকগুলো কারণ আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণেরও বাইরে। কিন্তু তারপরও আমাদেরকে চেষ্টা করতে হবে সমাজের মধ্যে আরও সহনশীলতা, আরও মানে মানুষের মধ্যে যাতে এই ধরনের ধর্মান্ধতা তৈরি না হয়, উগ্রবাদ তৈরি না হয়, তার জন্য উদ্যোগ নেওয়া। এখন এগুলোর জন্য আমাদের যে পদক্ষেপ, তারও আবার বিভিন্ন রকমের মানে আছে, উদ্যোগ আছে। যেমন একটি আছে, আপনাকে শর্ট টার্ম কিছু পদক্ষেপ নিতে হবে, লং টার্ম কিছু পদক্ষেপ নিতে হবে, মধ্যমেয়াদী কিছু পদক্ষেপ নিতে হবে। এখন এই সব মিলে এই পুরো জঙ্গিবাদটাকে যদি আপনি সমস্যা হিসেবে নেন, তার জন্য আপনার যা যা করা দরকার সেটি করার জন্য সেই উদ্যোগটি অবশ্য আমি দেখতে পাচ্ছি না। এটা বাস্তবতার সঙ্গেই আমাদেরকে বলতে হবে যে বাস্তব পরিস্থিতির মধ্যে বরং আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজ উগ্রবাদের দিকে যাওয়ার জন্য বেশ কিছু এলিমেন্টস সেটা কিন্তু বিরাজ করছে। আমাদের পাঠ্যপুস্তক, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, এগুলো বরং আরও বেশি, অনেক বেশি হার্ডলাইনের দিকে যাচ্ছে, যেটা কিন্তু হয়তো আমরা একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগকে প্রশংসা করব, কিন্তু আরেকদিকে আবার এই বিষয়গুলোতে আমরা কিছুটা শঙ্কিত বটে। দেখা যাক এখন সেসব পরে পরিস্থিতি কোন দিকে যায়। কিন্তু একটা জায়গায় আমাদের মানে স্বীকার করতে হবে যে বাংলাদেশে আসলে জঙ্গিবাদ খুব কঠিন জায়গায় চলে যাচ্ছে, এবং এটা কিভাবে মোকাবেলা করলে এর মানে সমাধান খুঁজে পাওয়া সম্ভব সেটির জন্য আমাদের কিন্তু আরো গোলাম মর্তজা কি আসলে কোনো সমাধান দেখতে পান কিনা? না, সমাধান তো এভাবে খালি চোখে এই ধরনের ঘটনার সমাধান দেখা যায় না। দেখেন, জঙ্গিবাদের যে বিস্তার, জঙ্গিবাদ পৃথিবীর যে সমস্ত দেশে এসেছে, আমি এই অনুষ্ঠান এই ডিবিসির একটি অনুষ্ঠানে বলেছিলাম যে জঙ্গিবাদের যে ধর্ম, জঙ্গিবাদের যে ধরন, জঙ্গিবাদ আসে, জঙ্গিবাদের মাত্রা কমে, কিন্তু জঙ্গিবাদ যায় না। জঙ্গিবাদ যে সমস্ত দেশে পৃথিবীতে এসেছে কোনো দেশ থেকে চলে যায়নি, তাড়ানো যায় না, তাড়ানো খুব কঠিন। আপনি যে কথা দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলেন, শ্যামলদাদা বলেছেন, তার সঙ্গে কিছু বিষয় যোগ করি আমি। আজকের যে দিনের ঘটনাটি বললেন, ঝিনাইদহের ঘটনাটি বললেন, এটার দুটি দিক।
একটি ভালো দিক, ভালো দিক যেটা, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনা ঘটানোর আগে শনাক্ত করতে পেরেছে, সেই অনুযায়ী অভিযান পরিচালনা করেছে, বিপুল বোমা বা রাসায়নিক দ্রব্য উদ্ধার করেছে যেগুলো দিয়ে বোমা বা এই জাতীয় জিনিস তৈরি করা যেত। এটি ভালো দিক যে এই জিনিসগুলো আগে থেকে জব্দ করা গেছে, ধরা গেছে। একই সঙ্গে এর খারাপ দিক নয়, এর উল্টো দিক যেটি, এটা প্রমাণ করছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে, সফল অভিযান পরিচালনা করছে, সেই অভিযানগুলোতে জঙ্গিরা নিহত হচ্ছে, কিন্তু পাশাপাশি এই জঙ্গিবাদের একটি বিস্তার ঘটে যাচ্ছে। এবং সেই বিস্তারটি, আগে যেটি বললাম, জঙ্গিবাদ আসে কিন্তু যায় না, তার প্রমাণ হচ্ছে এটা যে হলি আর্টিজান থেকে শুরু করে, যদি আর পিছনে নাও ফিরি, সেখান থেকে যদি শুরু করি, তাহলে দেখব যে জঙ্গিবাদ আসে, এসেছে, জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, তাদের ধরা হচ্ছে, মারা হচ্ছে, বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে, কিন্তু জঙ্গিবাদ আবার আসে, আজ সীতাকুণ্ডে, কাল সিলেটে, পরশু ঝিনাইদহে, তারপর দিন কুমিল্লায়, এরকম ঘটনা চলছে, ঢাকায়, ঢাকার আশেপাশে এই ঘটনাগুলো চলছে। এটি, এইখানে আপনি যে কথাটি, শ্যামলদা যে কথাটি বলে তোর সঙ্গে যোগ করি, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই প্রশংসা করবো বা প্রশংসা করতে হবে। একই সঙ্গে দুটি জায়গার সমালোচনা, দুটি জায়গার সমালোচনা, একটি সমালোচনা আমরা মাঝে মধ্যেই বলি, আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি, জঙ্গিরা আমাদের নিয়ন্ত্রণে আছে, এই যে নিয়ন্ত্রণ করে ফেলেছি এবং জঙ্গিরা আমাদের নিয়ন্ত্রণে আছে, এই কথাগুলো এক ধরনের ভুল মেসেজ সমাজে দেয়। আপনি যদি নিয়ন্ত্রণই করে ফেলেন তাহলে কয়দিন পর পর আবার এরকম আত্মপ্রকাশ করে কীভাবে? আপনি যদি নিয়ন্ত্রণেই রাখেন তাহলে কি, আমি তো ব্যাখ্যা সেরকম করে সাধারণ মানুষ করতেই পারে, যে যদি নিয়ন্ত্রণেই রাখেন, জঙ্গিরা যদি আপনার নিয়ন্ত্রণেই থাকে তাহলে আবার এরকম ঘটনা ঘটাচ্ছে কেন? তাহলে কি আপনার নিয়ন্ত্রণে থেকে ঘটনা ঘটে? কেউ যদি এরকম ব্যাখ্যা করেন বা এরকম প্রশ্ন করেন তাহলে করার তার যথেষ্ট সেই অধিকার আছে। আরেকটি জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, আমার কাছে মনে হয়, যেটা আমার বিশ্লেষণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একমত হবেন কিনা বা শ্যামলদা বন্যরা একমত হবেন কিনা জানি না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছেন, সফল অভিযান পরিচালনা করছেন, তারা জীবন বাজি রেখে অভিযান পরিচালনা করছেন, এগুলো সব কয়টা কথা সত্যি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে এক ধরনের একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যায়, ক্রেডিট নেয়ার প্রতিযোগিতা। আমরা অনেক ভালো কিছু করে ফেলছি, আমাদের প্রশংসা করো, এই রকম একটা মানসিকতা আমরা লক্ষ্য করি, যেই মানসিকতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখানোটা আমার কাছে মনে হয় যে এটি দেখানোর কোনো দরকার নেই। আপনি যদি ভালো কাজ করেন মানুষ আপনার প্রশংসা করবেই, আপনি একজন উপস্থাপক হিসেবে, আপনি একজন সংবাদ পাঠক হিসেবে যখন ভালো করবেন তখন আপনার সবাই বলবে যে হ্যাঁ, ইনি খুব ভালো সংবাদ পাঠ করেন। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজও এই, আপনারা যখন ভালো কাজ করবেন তখন সেই ভালো কাজের প্রশংসা সবাই করবে, এখানে ক্রেডিট নেয়ার প্রতিযোগিতায় থাকার দরকার নেই। এক বাহিনীর সঙ্গে আরেক বাহিনীর আমরা যে সমন্বয়ের একটা বড় ঘাটতি দেখি, সেটা একটা বড় দুর্বলতা, ওই জায়গাটা কাটানো দরকার। আর সবচেয়ে বড় যে জায়গাটি, আপনি যে সমাধানের কথা বললেন, সেই সমাধানের জায়গার আলোচনাটা যদি আসি, ওই সমাধানের জায়গার আলোচনার দুটি দিক, একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর একটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কর্মকাণ্ড। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কাজ, সেই কাজ আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই ভালো মতো করছে, তাদেরকে দিয়ে আমরা যে কাজগুলো করাচ্ছি, রাষ্ট্র করাচ্ছে, সরকার করাচ্ছে, সেটা খুব প্রশংসনীয়। কিন্তু একই সঙ্গে সরকারের এবং এর বাইরে বেসরকারি সংগঠন বা সামাজিক, সাংস্কৃতিক যে আমাদের সংগঠনগুলো আছেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ অন্য যারা আছেন, তারা তাদের কোনো কাজ করছেন না, তারা তাদের যে কাজটি করছেন সেটা সম্পূর্ণরূপে তারা যাই মনে করুন না কেন, শব্দটি যদি এরকম বলি সেটা ভুল বলা হয় না, যে তারা এক ধরনের লোক দেখানো কাজ করছেন। শহীদ মিনার থেকে বনানী পর্যন্ত একদিন হাঁটলে জঙ্গিবাদ নির্মূল হয় না, স্কুলের ছেলে মেয়েদেরকে একটি জায়গায় আক্রমণের পরে রাস্তায় দাঁড় করিয়ে মানববন্ধন করা মানে সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, এ তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে আপনি বলবেন সারা দেশ জেগে উঠেছে, এর নাম জেগে ওঠা নয়। জেগে ওঠা মানে হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এর বাইরে গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এক ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকতে হবে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের এই জায়গাগুলো, আজকে পর্যন্ত এই জায়গাগুলো নিরাপত্তার অজুহাত দিয়ে সব জায়গার এই কার্যক্রমগুলোকে, বৈশাখী উৎসবকে যেরকম, পয়লা বৈশাখের উৎসবকে যেরকম সীমিত করে ফেলা হয়েছে, গ্রাম বা জেলা শহর বা ইউনিয়ন থানা শহর, সেই জায়গাগুলোর অবস্থা আরও করুন। আজকে যদি গ্রামের একটি পালাগানের আয়োজন করতে চায় একটি বাড়ি বা একটি এলাকায় বা একটি গ্রামে, আজকে যদি এ অধিকাংশ জায়গাতে প্রশাসন থেকে অনুমতি পাওয়া যায় না, কিন্তু আমাদের ওই যে ঘুরে ফিরে চিন্তা করতে হবে ওই জায়গাটিতে, যে নিরাপত্তা নাই বলে অনুমতি দিলাম না গানের, নিরাপত্তা নাই বলে পালাগান, জারিগান, সারিগান
অভিযান বা যাত্রা অনুমতি নিরাপত্তা আমরা দিতে পারছি না, আমরা দিলাম না বলে অনুমতিই দিলাম, এখানে কি আমাদের ব্যর্থতাটা আসলে স্বীকার করছি না, স্বীকার করছি না, আমি অনুমতিই দিলাম না গানের, তো গানের অনুমতি না দিয়ে আমি অন্য সবকিছুর অনুমতি দিয়ে দিচ্ছি, আমি সেই জায়গাগুলোতে যদি এইটাই যদি আমার ধরন হয় তাহলে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড হলো না। আর যে লম্বা সময়ের কথা বলেন, শ্যামলদা যেটি বলেছেন যে দীর্ঘমেয়াদী কাজ, দীর্ঘমেয়াদী কাজের জায়গাতে আমরা কোনো কাজ করছি না, আমরা অনেক অকাজ করছি, তার মধ্যে একটা ভয়ঙ্কর ক্ষতির কাজ ইতিমধ্যেই আমরা সম্পন্ন করেছি, সেটি আমাদের পাঠ্যপুস্তককে আমরা এক ধরনের সাম্প্রদায়িকরণ করে ফেলেছি। আমাদের পাঠ্যপুস্তক যে একেবারে সম্পূর্ণ অসাম্প্রদায়িক ছিল আমি সেই দাবি করি না, কিন্তু তুলনামূলকভাবে অনেক অসাম্প্রদায়িক ছিল। একটু শ্যামল দত্তের কাছে আমি আসতে চাই এই প্রসঙ্গটাই শুরুতেই যেটা জানতে চাচ্ছিলাম শ্যামল দত্ত, সেটা হলো যে এই ঘটনাগুলো যখন ঘটে তখন বিভিন্ন বাহিনী বলি তারা তাদের মতো কাজ করে, গণমাধ্যম আসলে কি ধরনের ভূমিকাটা পালন করে এবং সেটা কি আসলে সন্তোষজনক? আমরা কি অনেক সময় একটু বাড়াবাড়ি করে ফেলি না? না, গণমাধ্যম কি করবে, গণমাধ্যম, হ্যাঁ গণমাধ্যমের এই ধরনের সমালোচনা আছে, কিন্তু গণমাধ্যমের যে কাজটি হচ্ছে গণমাধ্যম জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়া, আমাদের কাজ তো ওইটুকুই। তবে এখানে হ্যাঁ আমাদের অনেক সময় আমাদের দায়িত্বশীলতা দায়িত্বশীলতার অভাব আছে, এটা নিয়ে আমি খুব বেশি অভিযোগ করি না, এই কারণে বাংলাদেশের গণমাধ্যমের বয়স কিন্তু খুব বেশি দিনের না, এবং প্রফেশনালিজম তৈরি করতে গেলে যে একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় সেটিও আমরা যাই না। আজকে যিনি গণমাধ্যমে এসছেন কালকে তিনি অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে চলে যাচ্ছেন, ফলে তার কাছ থেকে সেই পেশাদারিত্ব আশা করাটাও ঠিক না। তবে এটা ঠিক যে বাংলাদেশে গণমাধ্যম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং এটি সময় লাগবে, কিন্তু আমি আশাবাদী যে বাংলাদেশের গণমাধ্যম পৃথিবীর অনেক গণমাধ্যমের চাইতে কোনো অংশে পেশাদারিত্বের চাইতে কম না। হ্যাঁ সময় লাগবে, আরও প্রফেশনালিজম হতে সময় লাগবে, পশ্চিমা গণমাধ্যমগুলো যারা বিশাল বিশাল গণমাধ্যম, আপনার সিএনএন বিবিসির কথা, সিএনএনের কথাই ধরুন, ট্রাম্পের ইলেকশনের সময় সিএনএন কী করেছে, কী না করেছে তারা, তো ফলে এই ধরনের প্রশ্নগুলো এখন আছে। তারপরও আমি মনে করি যে বাংলাদেশে যেহেতু একসাথে অনেকগুলো গণমাধ্যম এসছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, নতুন চ্যানেল, অনলাইন ইত্যাদি, রেডিও, নানা কিছু এসছে, এখন এগুলোকে একটা একটা প্রসেসের মধ্য দিয়ে আরও অনেক পেশাদারিত্ব দেখানোর জন্য হয়তো একটা লম্বা সময় লাগবে। তবে এখানে ঠিক যে এই জায়গাতে আমি মনে করি যে আমাদের ইনহাউস ট্রেনিং দরকার গণমাধ্যমের, পাশাপাশি আরও বেশি প্রমোশন দেখানোর জন্য এক ধরনের নিয়ন্ত্রণ বলবো না, আমি বলবো যে এক ধরনের পেশাদারিত্ব যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া যায় সেটিরও দরকার। এখানে গণমাধ্যম এইটুকু রোল প্লে করতে পারে। আমি একটু মুর্তজার সাথে একটু অ্যাড করি যে আমাদের এই এই সংকটটির, বিশেষ করে জঙ্গিবাদের জায়গাটিতে যদি আপনি দেখেন, এখানে এই সংকটটির আর একটু গভীরে যদি আমরা যাই, আমাদের এবার যে পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে এটি নিয়ে অনেক প্রশ্ন যে আমরা কি আসলে একটা নিয়ন্ত্রিত সংস্কৃতি চর্চার মধ্যে চলে গেলাম কি না, বিকেল 5টার মধ্যে আপনাকে অনুষ্ঠান শেষ করতে হবে, গ্রামেগঞ্জে যেখানে অনুষ্ঠান হয়েছে বিকেল 3টা থেকেই পুলিশ বাহিনীর নানা রকম টেলিফোন যে আপনাকে এক্ষুনি অনুষ্ঠান শেষ করতে হবে। এখন আমরা হয়তো হ্যাঁ এটা বাস্তবতা এটাই যে আইনশৃঙ্খলার অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু আপনি এইভাবে এইভাবে আপনি সংস্কৃতির বিকাশ কি সম্ভব? আপনি দেখুন এবার কিন্তু খোদ ঢাকা শহরে যেখানে ছায়ানটের উৎসবে মানুষ কিন্তু কম হয়েছে, এটি বাস্তবতা। আপনি বাংলা মোটরের বা তারা আগে থেকে আপনি রাস্তা বন্ধ করে দিয়েছেন, আপনি মানুষের পক্ষে অনেক লোকের পক্ষে এত দূর হেঁটে সেই জায়গাগুলো, আপনার সঙ্গে একটা জিনিস যোগ করি যে ছায়ানটে যেদিন বোমা বিস্ফোরণ ঘটানো হলো পরের দিনের আলোচনা ছিল, পরের বছরের আলোচনা ছিল এবছর সম্ভবত আর মানুষ হবে না, বাস্তবতা দেখেন পরের বছর মানুষ বেশি অনেক বেশি। এখন যখন আপনি পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করছেন তখন মানুষ আর যেতে পারছে না, এর থেকে তো আমাদের, আমার কথা হচ্ছে যে এই যে মনে করেন যে এই অনুষ্ঠানগুলোর যে একটা স্বতঃস্ফূর্ততা, যেমন ধরুন আপনি মঙ্গল শোভাযাত্রা, আপনি এখন এটা একটা মনে হবে যেন দেখলে পুলিশের একটা শোভাযাত্রা হচ্ছে, সামনে পুলিশ, এক লাইন পুলিশ, দুই লাইন পুলিশ, 20 লাইন পুলিশ, পাশে পুলিশ, এপাশে পুলিশ, আপনি এটার এটার যে প্রাণ, এটার প্রাণটা হচ্ছে এটা স্বতঃস্ফূর্ততা, সেটা কই? এটার যে প্রাণ হচ্ছে, এখন আপনি গ্রামে গঞ্জে অনুষ্ঠান, আপনি যদি আমার আমার গ্রামের কথাই বলি, সেখানে আমরা পয়লা বৈশাখে একটা বাচ্চাদের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়, আপনি বিকাল থেকে পুলিশের 3টা লোক
কনস্ট্যান্ট বলছো তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি আমরা দেখেছি, এখনই শেষ করো, এখনই শেষ করো। হ্যাঁ, মানে সরকারি ফরমান দিয়ে আসলে উৎসব পালন হয়েছে, এটা এটা হয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্তটা কমে যাচ্ছে। এটা 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 গেল একটা দিক। অন্য দিকটা হচ্ছে যে আপনি যেটা মুর্তজা কিছু উল্লেখ করেছে, আপনি পাঠ্যপুস্তকে যে ধরনের সাম্প্রদায়িক আক্রমণ হয়ে গেছে এবং সেটার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথাও নেই, সরকারও এটা নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না, আমরা বরং ভুল ভাল থাকার জন্য দু একজনকে বদলি করেছে, কিন্তু পাঠ্যপুস্তকের এই যে সাম্প্রদায়িকীকরণ হলো সেটার ব্যাপারে তো আমরা উদ্যোগ দেখলাম না। কিছু একটা যোগ করতে চাচ্ছিলেন আপনি? না, আমি গণমাধ্যম বিষয়ে যে কথাগুলো শ্যামলদা বলেছেন তার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি ওই জায়গাতে আর কিছু বলছি না, তাহলে রিপিট করা হবে। যে জায়গাটিতে কথা বলতে চাই, বাংলাদেশের মতো দেশে গণমাধ্যমের আমি যেভাবে খুব ক্ষুদ্র একজন কর্মী হিসেবে আমি যেভাবে দেখি, বাংলাদেশের মধ্যে মতো একটি দেশে আমাদের সরকারগুলোকে যতক্ষণ পর্যন্ত চাপে রাখা না যায় তার অধিকাংশ সময়ে সরকারগুলো সঠিক পথে থাকে না। সেই কারণে আমি মনে করি যে গণমাধ্যমের দায়িত্বই হওয়া উচিত সরকারি কার্যক্রমগুলোকে ক্রিটিক্যালি দেখা। বিরোধী দলের আন্দোলন যেমন আর গণমাধ্যমের বিষয় দুটি এক নয়। বিরোধী দল আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার জন্য, বিরোধী দল আন্দোলন করে সরকারকে পতন ঘটানোর জন্য। গণমাধ্যমের দায়িত্ব সেটা নয়। গণমাধ্যমের দায়িত্ব সরকার যে কাজ করছে সেই কাজগুলোর অধিকাংশ ক্ষেত্রে একটা ক্রিটিক্যালি দেখা, একটা সমালোচনার জায়গাতে দেখা, দোষ ত্রুটিগুলো খুঁজে বের করা। এখন এই কাজগুলো করতে না গিয়ে এই কাজগুলো করার দুই রকমের সমালোচনা হয় গণমাধ্যমের। একটি সমালোচনা হয় যে আপনারা শুধু সমালোচনা করেন, প্রশংসা করেন না। আবার জঙ্গিবাদের ক্ষেত্রে যদি হয় তাহলে বলা হয় যে আপনারা যদি সব কিছুরই সমালোচনা করেন তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে যায়। এখানে আমার স্পষ্ট বক্তব্য, একটা সরকার যারা পরিচালনা করতে আসেন তারা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত বিচক্ষণ, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ সম্পন্ন মানুষ। একটা খারাপ কাজের সমালোচনা করলে তাদের মনোবল ভেঙে যাবে এবং তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন না, এটি কোনো কাজের কথা হতে পারে না। খারাপ কাজের সমালোচনা করতেই হবে, এই এই এইটা একটি ব্যাপার। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত একটি বাহিনী। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম একটি ক্লাবে যাবে, সেই ক্লাবে গিয়ে মোবাইল টাকা পয়সা চিন্তাই করে নিয়ে আসবে। এখন সেটা নিয়ে আমি কথা বললে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে যাবে, বা কোনো একটি কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে একরকম করে জনমনের প্রশ্ন আছে আর একরকম। এখন সেই প্রশ্নটি করা যাবে না, এই যে ধমক দেয়া বা ভয় দেখানো এটা যদি রীতি হয়ে থাকে আমি মনে করি এই ক্ষেত্রে তাহলে গণমাধ্যম তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। গণমাধ্যমকে তার স্বাভাবিক কাজকর্ম করতে দিতে হবে। বাংলাদেশের গণমাধ্যম দেখেন ছোটোখাটো দু একটি ঘটনা ছাড়া আপনি খুব বড় করে দেখাতে পারবেন না যে বাংলাদেশের গণমাধ্যম খুব ভয়ঙ্কর কোনো অপরাধমূলক কোনো কাজ করে ফেলেছে। বাংলাদেশের একটি দুটি পত্রিকায় হয়তো পাবেন, ধরেন আমার দেশ পত্রিকা হয়তো কাবাঘরের গিলাপকে সাইদির যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে ব্যবহার করেছে, কিন্তু সেটা তো মেইনস্ট্রিমের কোনো কাগজ নয়, একটি ঘটনা। কিন্তু এর বাইরে যদি আপনি সারা দেশের পত্র পত্রিকা টেলিভিশন সব কিছু দেখেন এরকম ঘটনা আপনি পাবেন না। সুতরাং আমার বক্তব্যটা গণমাধ্যম বাংলাদেশের তুলনামূলকভাবে অনেক ভালো আচরণই করছে, ভালো কাজই করছে, কিন্তু ক্রিটিক্যাল দেখার জায়গাতে আমাদের আরও সচেতন হতে হবে। আর গণমাধ্যমের কাজ এটা নয়, গণমাধ্যমের কাজ বা গণমাধ্যমের কর্মীর কাজ এটা নয় যে আমাকে সংবাদকর্মীর আমাকে রাজনৈতিক দলের নেতা বা কর্মীর দায়িত্ব পালন করতে হবে। জনসচেতনতা তৈরির ক্ষেত্রে তো জনসচেতনতা আছেই। আরেকটি জায়গায় ধরেন গণমাধ্যমের দোষ ত্রুটি বা দুর্বলতা, মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি সফরে গেছেন, দিল্লি সফরে যাওয়ার অনেকগুলো চুক্তি হয়েছে, আমাদের বলে যাওয়া হয়েছে যে কোনো কিছুই গোপন না, সবই প্রকাশ্য হবে এবং সব কিছুই জানা যাবে। কিন্তু দিল্লি সফরে কিন্তু আমাদের অনেক গণমাধ্যম কর্মী ছিলেন, কিন্তু সেখানে যে রামপাল চুক্তি হয়ে গেছে এবং সেই চুক্তিটার কথা কিন্তু আমাদের কোনো গণমাধ্যম কর্মীরা জানতে পারেননি। এই দুর্বলতাগুলো আমাদের আছে, এটা হয়তো আমাদের আত্মসমালোচনার জায়গা আছে, এটুকু আমাদের জানা উচিত ছিল কোনো না কোনোভাবে। এবং এটা জানলে সংবাদ প্রকাশ করলে যে সরকারের বা দেশের কোনো ক্ষতি হয়ে যেত তা তো না, এটা আমাদের দুর্বলতা। সরকার কাজ করেছে, চুক্তি করেছে, যেহেতু এটা নিয়ে আলোচনা বা সমালোচনা হতে পারে, সরকার হয়তো কাজটি বা একটু গোপনে চুক্তি করেছে। মানুষকে জানানোর ব্যাপার, মানুষকে জানানোর দরকার ছিল, এটা দরকার ছিল, আরো অনেক কিছুই দরকার ছিল। শ্যামল দত্ত এবং গোলাম মর্তুজা, একটা ছোট্ট বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসব। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, এখনই সঙ্গে থাকুন আমাদের। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। স্টুডিওতে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তুজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত আমাদের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। শ্যামল দত্তকে দিয়ে এবার শুরু করতে চাই। আমরা জানি যে গতকাল আমাদের খুব প্রিয় একজন শিল্পী লাকী আখন্দ, তিনি চলে গেছেন আমাদের ছেড়ে, এবং আজ তাঁর দাফন সম্পন্ন হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
তো জানতে চাই যে লাকি আখন্দ আসলে অনেকদিন ধরেই ক্যান্সারের ভুগছিলেন এবং প্রধানমন্ত্রীর তরফ থেকেও নানা রকমের সাহায্য সহযোগিতা তাকে করা হয়েছে এবং তিনি কিছুটা হলে উন্নত চিকিৎসার সুযোগ পেয়েছিলেন। লাকি আখন্দের মতো অনেক শিল্পী আছেন, তারা চলে যাচ্ছেন, কেউ কেউ রোগে ভুগছেন, কেউ কেউ হয়তোবা খুব কষ্টে আছেন। আসলে বাংলাদেশের শিল্পীদের এই যে শেষ বয়সে গিয়ে বা একটা সময় গিয়ে এই ধরনের দুরবস্থা তৈরি হয়, এটার আসলে কারণ কি শ্যামল দত্ত? এটার কারণ হচ্ছে আমাদের শিল্পীদের একটা প্রাতিষ্ঠানিক সহযোগিতার কোনো ব্যবস্থাপনা নেই। প্রথমত কথা হচ্ছে এটা অধিকাংশ শিল্পীকেই আমি বলবো গুটি কয়েক বাদ দিলে শেষ জীবনটা কাটাতে হয় দুস্থ শিল্পী হিসেবে। এটা এত কষ্টের এবং এত বেদনার, আপনি কিছু কিছু খবর দেখলে খুবই বিস্মিত হতে হয় যে আমাদের কোনো কোনো নায়িকা এখন হয়তো বস্তিতে আছেন, কেউ ছোটোখাটো বা বস্তি ইয়ের মধ্যে চাকরি করছেন। মানে এদের একটা সময় তো খুবই একটা রমরমা জীবন যায় তাদের, কিন্তু ওই আর্থিক বিষয়টা তারা অত বেশি সচেতন থাকেন না। শেষ দিকে এসে যখন সেই গ্ল্যামারটা আর থাকে না, তখন এক ধরনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় এবং সেটি অনেকের ক্ষেত্রেই, যেমন লাকি আখন্দের কথায় ধরুন, ওনার যে সময়টা যে পার করেছেন তার সবচেয়ে মানে গ্লোরিয়াস টাইম, ধরেন মুক্তিযুদ্ধের পরপর লাকি আখন্দ মানেই হচ্ছে ক্রেজ। সে সময় ইচ্ছে করলে তো অনেক টাকার মালিক হতে পারতেন তিনি, কিন্তু সেদিকে না গিয়ে শিল্পীরা তো ওদিকে যায় না, তারা হচ্ছে তাদের শিল্প চর্চায় বরং বেশি মনোযোগী হন। সেই লাকি আখন্দ চিকিৎসা, কিন্তু আপনি যেটা বললেন আমি একটু ভিন্ন মত পোষণ করছি, উনি কিন্তু প্রপার চিকিৎসা হয়নি ওনার। মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 5 লক্ষ টাকা সাহায্য করেছেন, এবং এই ধরনের শিল্পীরা একটু আত্মসম্মানবোধের মানুষ হন, তিনি কিন্তু অন্য কারো কাছ থেকে সহযোগিতা নিতে চাননি। আর ওনার যে রোগ ফুসফুসের ক্যান্সার, এটি কিন্তু অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা। আমি জানি না চিকিৎসা কোন স্টেজে তিনি ছিলেন বা কতখানি চিকিৎসা করলে তিনি বেঁচে থাকতেন, কিন্তু চিকিৎসাটাই তো প্রপারলি আমরা করতে পারলাম না, এবং সেজন্য ইট ইস এ ভেরি এক্সপেন্সিভ রোগ, খুবই একটা ব্যয়বহুল রোগ। হয়তো চিকিৎসা করলে আরও কিছুদিন বাঁচত। আমি খুবই যেদিন খবরটা দেখি যে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, তিনি অনেকটা সুস্থ, তার আগে একদিন আমার সাথে আলাপ হচ্ছিল আমাদের বঙ্গবন্ধু মেডিকেলের ভিসি ডক্টর কামরুল হাসানের, তিনি বলছিলেন যে লাকি ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। তা আমরা একটু আশাবাদী হচ্ছিলাম যে তিনি হয়তো কিছুটা হলেও সুস্থ হবেন। বাসায় যাওয়ার খবরটাতে আমি আশাবাদী খুবই হয়েছিলাম একটা ভালো খবর হিসেবে, কিন্তু একদিন পরেই তিনি আবার এরকম একটা কঠিন অবস্থার মধ্যে এবং বাসায় সঙ্গে মারাই গেলেন। তো এখানে আমি বলবো যে আজকে আমি একটু আগে আপনার চ্যানেলে যখন খবরটা দেখছিলাম যে তথ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম যে তার গানগুলো সংরক্ষণ করা হবে, তো এই কাজগুলো আমরা আগে থেকে করি না কেন? আমরা দেখি আমরা মারা যাওয়ার পরে আমরা অনেক ধরনের উদ্যোগের কথা শুনি, অনেক ধরনের আগ্রহের কথা শুনি, না হয় না তো, আলটিমেটলি তো হয় না। যেমন ধরুন যে লাকি আখন্দের গান, লাকি আখন্দের যে সৃষ্টি, এটা এটা আসলে আমরা তো অত সঙ্গীত বোদ্ধা নই, কিন্তু সাধারণ শ্রোতা হিসেবেও যদি বলি, তার যে প্রতিভার যে যে ধরনের হাইট, সে অনুযায়ী কিন্তু আমার মনে হয় না তার মূল্যায়ন হয়েছে, একটা গেল একটা দিক। দ্বিতীয়ত এই এই ধরনের গুণী মানুষগুলোকে এই ধরনের পরিস্থিতির মধ্যে কেন পড়তে হবে? আমরা কেন একটা প্রাতিষ্ঠানিক ইয়ে করতে পারবো না? আমাদের কত টাকা, কত হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে কত জায়গা থেকে, কত হাজার কোটি টাকা ইয়ে হয়ে যাচ্ছে। যেমন ধরনের যে হাওড়ের কথায় বললাম যে 68 কোটি টাকা কোথায় গেছে কেউ জানেও না, বাঁধের কোনো খবর নাই। তো এইরকম এরকম একটি এই শিল্পীদের জন্য একটা আমাদের ট্যাক্স দেন খবর নিয়ে দেখেন, ট্যাক্সের খবর কি তারা জনগণ, তারা ইচ্ছে করলে তো একটা ফান্ড করতে পারেন যে এই ধরনের শিল্পীদের গঠন করা যায় কিনা, এই ধরনের তহবিল একটা করা যায় কিনা শিল্পীদের। দেখেন এটার কয়েকটি দিকের আলোচনা, একজন মানুষ যখন মারা যান, এরকম গুণী একজন শিল্পী যখন মারা যান, তখন আমরা অনেকে হাহুতাশ করি, রাষ্ট্রীয়ভাবে এক ধরনের সমবেদনা জানানো, শ্রদ্ধা জানানোর চেষ্টা করা হয়। আমার কাছে
আমার খুব ছোট অভিজ্ঞতায় যেটা মনে হয়, এই যে হাহুতাশ করার অধিকার আমাদের আছে কি না সেটা একবার ভেবে দেখা দরকার। আমরা যেটা করছি, আমরা কি এটা লোক দেখানোর জন্য করছি কিনা? আমি শুধুমাত্র রাষ্ট্রের যারা সরকারে থাকতেন তাদেরকে দায়ী করছি না, আমি এর মধ্যে আমাকে নিজেকে ফেলিয়েও দায়ী করছি। আমি একজন গুণী শিল্পীর সঙ্গে যাচ্ছি, তার সঙ্গে হয়তো আমার পেশাগত কারণে তার সঙ্গে হয়তো আমার যোগাযোগ আছে, তিনি হয়তো আমাকে চিনছেন বা চিনছেন, এখন আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। সেখান থেকে ফিরে এসে সেখান থেকে ছবি তুলে এনে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলা যে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, কিন্তু আমার যে দায়িত্বটি ছিল সেই দায়িত্বটি আমি পালন করলাম কিনা? সরকারের কত গুরুত্বপূর্ণ মানুষকে দেখলাম লাকিয়াগঞ্জের এখানে যেতে, তাদের কতজনের ছবি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেল, লাকিয়াগঞ্জের বন্ধুর সংখ্যার অভাব দেখলাম না, অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় বড় মানুষকে দেখলাম তারা লাকিয়াগঞ্জের বন্ধু, তাদের অনেকে সরাসরি তাদের অনেকের প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যন্ত যোগাযোগ আছে, কিন্তু লাকিয়াগঞ্জের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া হয়েছিল, আর একবার তার ব্যাংককে যাওয়ার কথা ছিল চিকিৎসা উন্নত চিকিৎসা নেয়ার জন্যে, সেটি তিনি যাননি যেহেতু তার আর্থিক সংকট ছিল। এই আর্থিক সংকট লাকিয়াগঞ্জ এবং তার পরিবার অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন একটি পরিবার, তারা কোনোভাবেই তার বন্ধু বা শিল্পীরা একটি উদ্যোগ নিয়ে অর্থ তুলবে সেই অর্থ তারা নেবেন সেই কাজটি তারা নিতে চাননি। একজন প্রকৃত শিল্পীর যে আত্মমর্যাদা বোধ সেটা লাকিয়াগঞ্জের মধ্যে ছিল সেটা আমরা দেখেছি। এখন এখানে রাষ্ট্রের কিছু দায়িত্ব ছিল, রাষ্ট্রের সেই দায়িত্বটি আমাদের যে দায়িত্বটি ছিল সেই দায়িত্বটি আমরা পালন করিনি। পালন না করার ক্ষেত্রে এখন অবস্থাটা হয়েছে কি, শ্যামলদা একটি শব্দ বলেছেন, দুস্থ। সাংবাদিক বলেন, শিল্পী বলেন, আমাদের অবস্থাটাই এমন হয়ে গেছে, আমরা দুস্থ বিষয়টিকে এক ধরনের দেখতে অভ্যস্ত হয়ে গেছি। রফিক আজাদের মতো একজন কবির, আমি ঘটনাটা সরাসরি জানি, রফিক আজাদের মতো একজন কবি চোখের চিকিৎসার জন্য যেদিন বারডেম হাসপাতালে গিয়ে ভর্তি হলেন সেদিন তার 40,000 টাকা দরকার ছিল, সেই 40,000 টাকা তার কাছে তখন ছিল না, সেই 40,000 টাকা তখন তার জোগাড় করতে হয়েছিল, এবং সেটি নানা প্রক্রিয়াতে আমরা হয়তো তার সঙ্গে সম্পৃক্ত ছিলাম দেখে জানি জোগাড় করতে হয়েছিল। এখন লাকিয়াগঞ্জকে নিয়ে আমরা যে কথাটি বলছি, লাকিয়াগঞ্জ যে গানগুলো গেয়ে গেছেন, এখন এই জায়গাতে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, লাকিয়াগঞ্জরা বা এরকমের শিল্পী যারা আছেন তারা সমাজের বা মানুষের বা কারো করুণা চান না, করুণা করতে গেলে তাদের আত্মসম্মান বোধে আঘাত লাগে, সুতরাং কোন একজন শিল্পীর আত্মসম্মান বোধে আঘাত দেওয়ার মতো কোনো কাজ ব্যক্তির বা রাষ্ট্রের কারোরই করা উচিত নয়। তাহলে কাজটি কি? কাজটি হচ্ছে তার যে সৃষ্টি, তার যে গান, সেই গানের যেন তিনি উপযুক্ত সম্মান এবং সম্মানী দুটোই পান। এখন একটি গান রেডিওতে গাওয়া হলে আগে হয়তো 200-300 টাকা পেতেন, এখন হয়তো 500 থেকে 1,000 টাকা, এবং সেই শিল্পীর অবর্তমানে তিনি যখন চলে গেলেন তারপরে রয়্যালটি বলে আর কোনো কিছু নেই, যে কারণে রেডিওতে এই গানটি প্রচার হবে কিন্তু শিল্পীর পরিবার কোনো অর্থ পাবেন না, টেলিভিশনে এই গানটি প্রচার হবে শিল্পীর পরিবার, সম্ভবত টেলিভিশনের ক্ষেত্রে একই আইন, কোনো অর্থ পাবেন না। এখানে দাবি দুটোই এই শিল্পীদের ক্ষেত্রে সুনির্দিষ্ট করে, একটি হচ্ছে জীবিত অবস্থাতে তারা যে গান গাইবেন, বিশেষ করে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে তারা যে গান গাইবেন সেখানে ওই 200-300-500-1,000 টাকা নয়, একজন শিল্পী যাতে দুস্থ না থাকেন, একজন শিল্পীর যাতে এই সমাজে বাঁচার জন্যে পর্যাপ্ত যে অর্থ পাওয়া দরকার সেই অর্থটি পাওয়া দরকার, সেটি 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। আর একটি হলো তিনি যখন থাকবেন না তার অবর্তমানে রয়্যালটি, সেটির পরিমাণ এখন একেবারে নেই, সেটির পরিমাণ এই সমাজের অন্যান্য সেক্টরের সঙ্গে মিল রেখে, শুধুমাত্র সেই শিল্পী নয়, গীতিকার সুরকার সবার জন্য একটা সম্মানজনক সম্মানী, সেটি 5, 10, 20, 30, 50,000 টাকা পর্যন্ত হতে পারে, যাতে একজন শিল্পী এবং শিল্পীর পরিবার একটা সম্মানজনক জীবনযাপন করতে পারে। এটা যদি না করে আমরা যদি হাহুতাশ করি, শিল্পীকে দুস্থ হিসাবে দেখতে চাই, এটি আমি মনে করি এটি আমাদের জন্য অত্যন্ত নিজেদের জন্য লজ্জাজনক, নিজেদের জন্য লজ্জাজনক। প্রসঙ্গটা পাল্টে ফেলি, গোলাম মর্তুজা, শ্যামল দত্তের কাছে একটু আসতে চাই। আপনি হাওরের কথা বলছিলেন, টাকা লোপাট হয়ে গেছে, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে শেরপুরে মানে ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা হচ্ছে, সেটা একটা প্রসঙ্গ আলাদা, কিন্তু আমরা গত কয়েকদিন ধরে যে বিষয়টি আলোচনায় আছে সেটা হলো যে হাওরে মরা মাছ এবং সেখানে বিভিন্ন ধরনের ফসল হানির ঘটনা ঘটছে সুনামগঞ্জে। একটু জানতে চাই যে আমরা প্রথমে ধারণা করছিলাম যে অ্যামোনিয়া গ্যাস কিংবা অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার ফলে সেখানে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নতুন করে ইউরেনিয়ামের উপস্থিতির একটা আমরা কথা শুনতে পাচ্ছি, এটা আসলে কেন? কিছুটা হয়তো আমাদের অ্যাজাম্পশন থেকেই তৈরি হয়েছে বিষয়টা, এটার আমি এটা নিয়ে আজকে সারাদিন বিভিন্ন মহলে কথা বলছিলাম,
এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনো পাওয়া যায়নি। তবে যেহেতু এক ধরনের একটা প্রশ্ন উঠেছে, আমি চাইবো যে আমি এটা নিয়ে কালকে মোর্তজার সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের একটা আণবিক শক্তি কমিশনের একটা টিম আমি যতটুকু শুনেছি গতকালই গিয়েছে, তারা একটি রিপোর্ট দিবে যে আসলে এখানে কোনো ইউরেনিয়াম না হোক অন্য কোনো কেমিক্যালের উপাদান আছে কিনা। এটা যেটা আমি একটু আগে আলাপ করছিলাম, আমাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলন নামে যে এটা আছে, তারা গত বছরের যেটা ইয়ের কাছেও শুনলাম আমি মুর্তজার কাছে, গত বছর এপ্রিল মাসে সিলেটে একটি সেমিনার করেছিল। সেই সেমিনারে তারা উল্লেখ করেছিলেন যে আমাদের এই পুরো সিলেট বেল্টে যে সীমান্তের ওই পারে মেঘালয়, আসাম, মিজোরাম এই সমস্ত অঞ্চলে খনিজ সম্পদ আহরণের একটি চলছে, প্রচেষ্টা চলছে। এবং এটি নাকি আমি একটু আগে জনাব আব্দুল মতিন যিনি পরিবেশ আন্দোলনের নেতা তার সঙ্গে তো যান, এটি হচ্ছে প্রাইভেট উদ্যোগে, নট সরকার করছে না, বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় খনন করে এই ধরনের খনিজ সম্পদ আহরণের চেষ্টা করা হচ্ছে। এবং সেটা নিয়ে উদ্বেগটার কারণে যে আমাদের যেহেতু আমরা নিচের দিকে নিম্ন অববাহিকার দেশ, উপর থেকে পানি বেয়ে আমাদের উপর দিয়ে যায় এবং এই পানির সঙ্গে কিন্তু এই কেমিক্যালগুলোও চলে আসছে। এবং অনেক জায়গায় এমন কাটাকাটি হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক নদী বিলীনও হয়ে গেছে, যেমন জাদুকাটা নামে একটা নদী ছিল যেটির এখন অস্তিত্বই নেই মেঘালয় থেকে যেটি আমাদের এখানে এসছে। ফলে এই বিষয়গুলো অনেক আগে থেকে কনসার্নগুলো হচ্ছিলো। এবার যেহেতু আমি একটু বিস্মিত হচ্ছি যেখানে অনেকগুলো দিক আছে, একটা তো বাঁধের বিষয় আছে, আরেকটি হচ্ছে ধান নষ্ট হয়ে গেছে, আপনার মাছ নষ্ট হয়ে যাচ্ছে, হাঁস পর্যন্ত মরে যাচ্ছে, হাঁস তো অক্সিজেনের অভাবে মরার কথা না। তাহলে এখানে এই কেমিক্যাল এখানে এমন কিছু আছে যেটি আসলে হয়তো প্রাণীর জন্য খুবই ক্ষতিকর, কিন্তু এই হাওরের পানি কিন্তু মানুষ সাধারণ মানুষরা খায়ও, স্নান করার সময় এটি ব্যবহার করে, রান্নার জন্য ব্যবহার করে। ফলে এই যে এর যে ভয়াবহতা এটা কিন্তু অনেক বিস্তৃত। ফলে এই প্রশ্নগুলো যখন উঠছে, আমার ধারণা যে আমাদের উচিত আমাদের এখানে মাছের যারা গবেষণা করে সেই দিক থেকে পুরো বিষয়টাকে দেখা, ফসলের দিক থেকে বিষয়টাকে দেখা, একই সঙ্গে প্রাণীর শরীরে এর কি কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে গবেষণা করা, এটার অনেকগুলো দিক আছে। একটু জেনে আসতে চাই খুব সংক্ষেপে গোলাম মুর্তজা, আপনি কি বলতে চান? মেঘালয়, মিজোরাম এই সমস্ত অঞ্চলে ভারতের দিক থেকে যেটা বাংলাদেশের পরিবেশ আন্দোলন যেটা গত বছর সিলেটের যেটা কথা শ্যামলদা বললেন করেছিল, এক ধরনের বৃক্ষ নিধন চলছে এই উত্তর ভারতের এই এই অঞ্চলে, উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলগুলোতে, আর যে খনিজ সম্পদ আহরণের কাজ চলছে। গত বছর থেকে দেখা যাচ্ছিল মেঘালয়ের কিছু নদী বিষাক্ত হয়ে সেখানে মাছ মারা যাচ্ছিল, এখন এই বিষাক্ত তো পাহাড়ি ঢলে বাংলাদেশে নেমে আসতে পারে এরকম একটি শঙ্কা বা আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশের কোনো সংস্থা, সরকারি বেসরকারি কোনো সংস্থা, এ ব্যাপারে তাদের মধ্যে কোনো সচেতনতা লক্ষ্য করা যায়নি। এখন এই ভয়ঙ্কর অবস্থাটি তৈরি হয়েছে। এখন এটা ইউরেনিয়াম কি ইউরেনিয়াম না, অন্য কি রাসায়নিক পদার্থ, অন্য কি বর্জ্য, এবং সেটা যে অত্যন্ত মারাত্মক সেটি তো শ্যামলদা বলেছেন যে সেটি আমরা দেখছি। এখন যেটা দরকার, আমরা তো একেবারে নিজের ঘাড়ের উপরে কোনো জিনিস এসে না পড়া পর্যন্ত সচেতন হই না, এখন যেটা দরকার এই আজগুবি তত্ত্ব বলা না, একজন বলে দিলেন যে না তেমন কোনো ক্ষতি হয় নাই হাওরে আর কি হয়েছে, এই যে দায়িত্বশীল পদে থেকে দায়িত্ব জ্ঞানহীন কথা বলা, এই জায়গা থেকে বের হয়ে এসে আণবিক শক্তি কমিশনের যে টিমটা গেছে তারা এসে সত্যিকার অর্থে রিসার্চ করে একটি তথ্য দেয়া যে ওইখানে আসলে কি হয়েছে, আরেকটি তথ্য দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিমটি গেছে তারা নিশ্চয়ই সঠিক তথ্যটি দিবে, পাশাপাশি আমাদের সতর্কতামূলক একটি ব্যবস্থা দরকার যে এখন আমাদের করণীয় কি। যদি এটা সত্যি সত্যি সামনে আমি এক্সেস করে দিই, যদি এটি সত্যি সত্যি ভারত থেকে কোনো রাসায়নিক বর্জ্য যদি এসে থাকে, ওইখানে যেটা আছে যে প্রচারণা আছে, সত্য মিথ্যা জানি না, প্রচারণা আছে যে মেঘালয় অঞ্চলে দু একটি ইউরেনিয়াম খনি আবিষ্কার হয়েছিল, স্থানীয়দের আন্দোলনের প্রেক্ষিতে সেই খনিগুলো এখন মানে অর্ধেক খনন অবস্থাতে রয়ে গেছে, এটা সত্য মিথ্যা জানি না, যদি সত্য হয় তাহলে ভারতের সঙ্গে আমাদের আলোচনার ব্যাপার আছে। এটা নাকি ব্যক্তিগতভাবে চেষ্টা করা হচ্ছিল এবং বাপা একটা চিঠি লিখেছিল ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে আপনারা এটা মানে করেন বিষয়টার মধ্যে দেখেন, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট নাকি একটা রিপ্লাইও দিয়েছে বাপাকে, রিপ্লাই দিয়ে বলেছে তারা বিষয়টা টেক ওভার করছে, অর্থাৎ যেটাই হোক না কেন সেটা আসলে সুষ্ঠু একটা তদন্ত। যে টিম ঠিক আছে, আমি একটু হচ্ছে যে এরা হচ্ছে উদ্ভিদবিদ্যা বিভাগের টিম, কিন্তু এখানে বায়োকেমিস্ট্রি টিম যাওয়া দরকার,
মিজোরামের পত্রিকাতে, মেঘালয়ের পত্রিকাতে তো এই সংবাদগুলো এসেছে, তো আমরা কি এই সংবাদগুলো দেখি নাই? না দেখলে তো আমাদের দেখা দরকার ছিল। বাপা যখন সময় আছে একটু খতিয়ে অনেক দেরি হয়ে গেছে, এখনো আলোচনায় থাকবো আমরা এবং প্রতিদিন রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হবে অন্য কোন সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোন অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গে থাকুন, সে পর্যন্ত।